আচ্ছা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ডিম টোস্ট করে দেখাবো। আশা করি আপনাদের ব্লগটা পুরো ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এই যে প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এখানে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। তার মধ্যে এবার এর মধ্যে স্বাদ মতন হলুদ দিয়ে দেবো। তার মধ্যে একটু এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেবো। এরপর আমি এই প্যানে তেল দিয়ে দেবো। প্রত্যেকটা পেঁয়াজ দিয়ে দেবো। প্রত্যেকে একটু করে ডিম দিয়ে দেবো। এবার এগুলোকে উল্টে নেবো এবং পরের দিকটা ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো। এভাবে আমরা ডিম টোস্ট বাড়িতে বানিয়ে দেখবেন, জল খাবারে খেতে দারুণ লাগে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণে বাই।